সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আমাদের সাথে ডিরেক্টলি কথা বলবেন বলে। ঠিক সেই কারণেই আমি পর্ণা পৌঁছে গেলাম আপনাদের জন্য, আপনাদের মনের অনুষ্ঠান, জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা মানেই আচার্যা শ্রী দুলাল। আজকেও তিনি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 2571-2255 এবং 4008-1437 এই নাম্বারে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু আলোকপাত করে নিই। আমরা বিবাহিত জীবনের স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন অনেকের জীবনে কিন্তু বাস্তবায়িত হয়। অনেক কাপলকে আমরা দেখি যে দীর্ঘদিন তারা খুব ভালো রয়েছে, সুখী দাম্পত্য জীবন বলতে যা বোঝায় সেই সুখী দাম্পত্য জীবনের একটা সুন্দর চিত্র আমরা দেখতে পাই, কিন্তু প্রায় 16-17 বছর পরেও সেই সুখী দাম্পত্য জীবনে যখন যবনিকা পাত হয়, সেই সম্পর্কটা যখন ছেদ হয় বা সেই সম্পর্কটা যখন শেষ হয় কোর্টের দোরগোড়ায় গিয়ে এবং দুজনের পর দুদিকে চলে যায়, তখন আমরা কিন্তু হতবম্ব হয়ে যাই। এত ভালো রিলেশন, এত সুন্দর একজন দুটো কাপেলের একই পরিণতি। এই যে ঘটনা, এটা আমার আপনার অনেকের জীবনেই দেখা, কারণ আমাদের চারপাশে এরকম প্রচুর বন্ধুরা রয়েছেন যারা এই সমস্যায় ভুগছেন। তাহলে এই সমস্যাটা কোথা থেকে এলো, হঠাৎ করে চলে এলো, 17-18 বছর পর কি এমন হলো যেখানে সম্পর্কটাকে রাখাই গেল না? আজকের এই বিশেষ প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান জানব জ্যোতিষ মতে, অর্থাৎ একটা জাতক বা জাতিকার ছক দেখেই সমস্যা বলা যায় কিনা, হাত দেখে কতটা বলা যায় এবং জটক বিচারের রেজাল্টই বা কি বলছে সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যা শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আর আজকে সঠিক দিশায় যে প্রশ্নটা নিয়ে আমি চলে এসেছি সেই প্রশ্নটা একটু ব্যাখ্যা করে দিতে হবে, যে বিবাহিত জীবনের এতটা লং জার্নির পর যখন ছেদ ঘটে আমরা কিন্তু অবাক হয়ে যাই, কেন হচ্ছে, কি ব্যাপার? ভীষণ ভাইটাল প্রশ্ন। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি আমার বেশ কিছু ক্লায়েন্ট যারা মাঝে মধ্যে আসে, তাদের ডিভোর্সের কথাটা আমি বলবো পরে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তাদের দাম্পত্য জীবন হয়তো 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর ধরে তারা সাংসারিক জীবনে আবদ্ধ, কিন্তু সেই সাংসারিক জীবনটা জীবন আর নয়, যেখানে শান্তি বিরাজ করা উচিত, যেখানে সুখ শান্তি সমৃদ্ধি থাকা উচিত, সেখানে সেই মানুষটি দগ্ধে দগ্ধে পুড়ে যাচ্ছেন, কাউকে বলতে পারছেন না এবং কন্টিনিউ চোখের কোণায় সবসময় যেন জল চিকচিক করে আছে। এবং সেই সমস্ত মানুষরা যখন আমার চেম্বারে আসে, এসে আমার সামনেই মাঝে মধ্যে তারা করছে কি, রুমাল বা কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্ট। কিন্তু বিষয়টা আজকে দিদি যখন প্রশ্নটা তুলেই ধরলো যে তাদের বিবাহিত জীবন বেশ ভালোই যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে একটা ডিস্টার্ব এসে গেল এবং সেই ডিস্টার্বটির সমাধান হচ্ছে কোথায় না কোর্টে, বা কখনো কখনো হয়তো কোর্টে হলো না, নিজেদের মধ্যে মিউচুয়াল, বা কখনো কখনো দেখা গেছে হয়তো মিউচুয়ালও হলো না, কোর্টও হলো না, সেই যে একটা মানে সমস্যা সেটা বহন করে চলতে 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 জীবনটা প্রায় শেষের দিকে এসে গেছে কিন্তু কখনোই শান্তি পেলেন না, এরকম মানুষ আছেন। গতকাল হাওড়া ময়দানে আমার এক ক্লায়েন্ট এসেছিল, হয়তো ইনি এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখতে পারে, আমি জানি না হয়তো উনি দেখছেন কিনা, হাজবেন্ডের বয়স 51, মানে 1951 জন্মগ্রহণ করেছিল, 70 ইয়ার্স 70 প্লাস, তার মিসেস, তিনি এসে চোখের কোনায় জল এবং তিনি আমার সামনে বসে চোখের জল মুছছেন, এই শেষ বয়সে এসে, প্রায় 60 বছর প্লাস হয়ে গেছে ভদ্র মহিলার। এগুলো খুব মর্মান একদম। কিন্তু বিষয়টা হয়েছে জাস্ট ছোট্ট ছোট্ট পার্ট দিয়ে দিদি যখন বললই আলোচনা করব, তবে আলোচনা তিনটে পাঠে দিদি অলরেডি বলে দিয়েছে, তিনটে পাঠেই করব, হস্তরেখা, জন্মছক এবং অবশ্যই জটক বিচার। দিদি যে প্রশ্নগুলো ধরে দিল সেগুলো দিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি তাহলে জন্মছক, হাত দেখিয়ে, যে সমস্ত জাতক বা জাতিকা
যে সমস্ত বোন বা ভাই আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছো, বা যে সমস্ত দিদি বা দাদা যারা এই অনুষ্ঠান দেখছেন, যাদের হাতে এই ধরনের চিহ্ন থাকবে, হাতের জায়গাটা একটু লক্ষ্য করতে হবে। এখানে একটি বিবাহ রেখা আছে, জাস্ট এখানে বিবাহ রেখা, কোড়ে আঙুল বা কনিষ্ঠ আঙুলের নিচে এবং হৃদয় রেখাটির উপরে মাঝ বরাবর যে রেখাটি থাকে সেটাকে বলা হয় হৃদয় রেখা, বিবাহ রেখা। যাদের হাতে এই বিবাহ রেখাটি ব্রাঞ্চ, দুটো পার্ট আছে, দুটো পার্ট অর্থাৎ ঠিক ডিভাইড যাদের থাকবে, তাদের জীবনে বিচ্ছেদ, সমস্যা, মেন্টালি ডিস্টার্ব এগুলো আসবেই, এগুলো আসতে বাধ্য। এর পাশাপাশি যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই দুটো নয়, এর পাশাপাশি আরও কয়েকটা ক্ষেত্র আছে। এটা হলো বিবাহ লাইন। যদি দেখা যায় এই বিবাহ লাইনটির অগ্রভাগ, মাথা ঠিক হালকা করে নিচের দিকে রয়েছে, অগ্রভাগ নিচের দিকে, তাদের দাম্পত্য জীবন কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে, পারিবারিক জীবন মারাত্মকভাবে ডিস্টার্ব হবে, হতে বাধ্য। যদি দেখা যায় এই দাম্পত্য, এই ম্যারেজ লাইনটি আস্তে করে নেমে ঠিক শিরোরেখার সঙ্গে টাচ করে গেছে, তাদের একদম ধরা বাঁধা হয়, ডিভোর্স হবে নাহলে বৈধব্য যোগ আসবে, বা তারা আইন আদালতে পৌঁছে যাবে, একদম বাধ্য, কিচ্ছু করার নেই, হবেই। এর পাশাপাশি যদি দেখা যায় রাহুর ক্ষেত্র থেকে কোনো একটি রেখা এসে যদি এই বিবাহ রেখাটাকে কর্তন কেটে যদি দেয়, যদি কেটে দেয়, তাহলেও কিন্তু ঘটবে। এছাড়া আর একটা বিষয় মারাত্মক আমি খুব লক্ষ্য করি, অনেকেই আছেন যাদের বিবাহ রেখায় কোনো ধরনের ব্রাঞ্চ নেই, অথবা কোনো রেখা দ্বারা কর্তৃত্ব নেই, অথবা ঠিক এরকম নিম্নমুখীও নেই, তা সত্ত্বেও তার জীবনে প্রচণ্ডভাবে সমস্যা চলছে, সেটা কি দেখে বিচার হবে? এই বিবাহ রেখাই দেখবেন, বিবাহ রেখাটা খুব সুন্দর, কিন্তু ঠিক এরকম জায়গাতে একাধিক ছোট 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 রেখা কর্তন করে গেছে, ছোট্ট ছোট্ট রেখা, যেটা কিন্তু তার দাম্পত্য জীবনটাকে নষ্ট করে। এর পাশাপাশি যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ, তাদের দেখতে হবে শুক্রের ক্ষেত্রটি, ভীষণ ইম্পর্টেন্ট, চন্দ্রের ক্ষেত্রটি দেখতে হবে, এবং দেখতে হবে মঙ্গলের ক্ষেত্র। এই তিনটে সাইড যদি ডিস্টার্ব থাকে, তাদেরও সাংসারিক জীবনে ডিস্টার্ব নিয়ে আসে। চন্দ্রের ক্ষেত্রে যদি ডিস্টার্ব থাকে, তারা মেন্টালি দিক থেকে খুঁতখুঁতে হয়, ছোটোখাটো প্রবলেম তারা মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না, এবং সংসার জীবন তারা যেভাবে চাইবে, যে আমার শাশুড়িমা এরকম হোক, আমার শ্বশুরমশাই এরকম হোক, আমার ভাসুর এরকম হোক, আমার যা এরকম হোক, এই যে চাওয়া, সেই চাওয়াটা কখনো তারা পায়, কিন্তু বেশিরভাগ সময় পায় না। যখনই পেলো না, তারা কিন্তু অলরেডি সংসার জীবন থেকে একটা ডিস্ট্যান্স, মেন্টালি ডিস্ট্যান্স তৈরি করে, এবং আস্তে আস্তে করে তার হাজবেন্ডকে কানে মহামন্ত্র দেওয়া শুরু করে, আমি যে শব্দটা বলছি একদম প্র্যাকটিক্যাল কিন্তু, এবং আস্তে আস্তে করে সংসার জীবনে ডিস্টার্ব কিন্তু নিয়ে আসে। চন্দ্রের ক্ষেত্র যাদের ডিস্টার্ব থাকবে, যাদের শুক্রের ক্ষেত্রে অসংখ্য জালচিহ্ন যদি থাকে, তারা হেলথের দিক থেকে প্রচণ্ডভাবে উইকনেস থাকবে, বা অনেক সময় আমি নিজে দেখেছি অপর কোনো মানুষ, অপর কোনো মানুষ বলতে এটা যদি ছেলেদের হাতে থাকে, তাহলে ঠিক তারা কোনো অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়, বা উইকনেস চলে আসে, শারীরিক দিক থেকে তাদের মধ্যে একটা উইকনেস চলে আসে এবং অপর মানুষের প্রতি আকৃষ্ট হয়, প্রচণ্ড ডিস্টার্ব কিন্তু এগুলো। মঙ্গলের ক্ষেত্র যদি খুব স্ট্রং হয়ে থাকে, তাহলে সংসার জীবন কিন্তু মারাত্মক ডিস্টার্ব দেয়। কীভাবে ডিস্টার্বটা দেয়? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে দেবে। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেটটা বলুন।
দোসরা অক্টোবর 1992 ডিসেম্বর ডিসেম্বর ঠিক করে বলুন, নাহলে কিন্তু পুরোটাই গন্ডগোল হয়ে যাবে। রাত 8:05। আচ্ছা, জন্মস্থান কোথায়? ছত্তিশগড়ের কোথায় বললেন? মেয়ের রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, আমি একটু বলি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, 1992 সাল ডিসেম্বর মাসের 2 তারিখ, জন্মবার হলো বুধবার। এই ডেট অফ বার্থ অনুযায়ী রাশি হলো কুম্ভ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে। যেটা প্রশ্ন করবেন বলে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, আমি শিওর করে বলছি, দুটো প্রশ্ন নিয়ে তো আপনি এসেছেন। প্রথম হলো ওর ম্যারেজ লাইফ, আর দ্বিতীয়ত অবশ্যই ওর কর্ম। ঠিক বললাম? এই দুটো নিয়ে প্রশ্ন আমি পেলাম, এই দুটোই প্রশ্ন নিয়ে আপনি এসেছেন। বলুন এবার আপনি কোনটা জানবেন? আমি ওর ম্যারেজ লাইফটাই জানতে চাই, কেন কর্মস্থানে তো ও মানে শ্বশুর বাড়ি ছাড়িয়ে দিয়েছে, আর ও এখন 8 মাস পর্বতার আছে, মানে নয়ে পড়বে, কিন্তু ওর ম্যারেজ লাইফে ওর শাশুড়ি আর একটি ননদ আছে, ভাগ্নি আছে, তারা ওর সাথেই থাকে, একটু ডিস্টার্ব করে। তো বাহ, খুব ভালো প্রশ্ন। প্রথমত বলবো, জন্মছকে সমসপ্তম স্থানে দ্বাদশ অধিপতি অবস্থান করে আছে। সমসপ্তমে যদি দ্বাদশপতি অবস্থান করে তাহলে তাদের ম্যারেজ লাইফ ডিস্টার্ব হয় এবং ছোটোখাটো প্রবলেমগুলো মারাত্মকভাবে বড় আকার নিয়ে নেয় এবং পরবর্তীতে সাংসারিক জীবনটা চূড়ান্তভাবে ডিস্টার্বের মধ্যে নিয়ে চলে আসে। এবং পাশাপাশি এই জন্মছকে সমসপ্তম অধিপতি বৃহস্পতি সে চতুর্থ স্থানে আছে, খুবই ভালো। পারিবারিক দিক থেকে কিছু সাপোর্ট পাবে, পাবে না এমন নয়, পাবে। অর্থাৎ ঠিক তার যে হাজবেন্ড সে যথেষ্ট ভালো, এ বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু পরিবারের আদার্স যে সমস্ত মেম্বার্স তাদের দ্বারা কিন্তু ডিস্টার্বটা হবে। ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক আছে। আমার আমার জামাই প্রচন্ড ভালো, খুব সাপোর্ট করে, কিন্তু ওনার যে বড় দিদি জামাই বাবু একটু ডিস্টার্ব করে, ওনার মানে আমার মেয়ের শাশুড়িকে মাথা ব্রেন ওয়াশ করে, তখন একটু পিটপিট হয়, তখন আজ আজকালকার তারা তো বুঝতেই পারছেন। আমি চাই না যে ওর মানে সেপারেট হয়ে যাক বা কিছু, আমি চাই ও শ্বশুর বাড়িতে থাকুক। থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না, না, কারণ এই জন্মচক্রটা সেদিকে ইন্ডিকেশন করে দিয়েছে। খুব তাড়াতাড়ি জন্মচক্রটা যে কোনো একজন মানে বিদগ্ধ মানুষ যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো অবশ্যই করতে পারেন। অবশ্যই জন্মচক্রটা খুব তাড়াতাড়ি রেক্টিফাই করুন, প্রতিকার করুন, কারণ এই যে জন্মচক্রটা দেখলাম আপনার যে জামাই যথেষ্ট ভালো, কিন্তু সেই জামাইয়ের মানে শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি তার দিক থেকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে এবং অলরেডি উভয়ের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করার মতো জায়গায় চলে যাচ্ছে বা গেছে। আর একটা ছোট্ট করে আপনাকে একটু জানিয়ে রাখি, যেটা ওপেন মিডিয়াতে বলা আমার উচিত নয়, তবু আমি মানে বলার জন্য বলে ফেলছি, তন্ত্র ক্রিয়ার দ্বারা কিন্তু কিছু কাজ হয়ে গেছে। প্রতিকার অবশ্যই নিচে যে নম্বর আছে একটু ফোন করুন। আপনি আপনি কোথা থেকে ফোন করছেন? আমি পুরুলিয়া থেকে ফোন করছি। পুরুলিয়া? হ্যাঁ। আচ্ছা, ওরা হাত করে বিয়ে করেছে, আমরা জেনেও মানে কিছু করতে পারিনি। লাভ নাই স্কুলে বিয়ে হবে তো ভালো একদম। এবং আপনি একটা জিনিস বুঝলেন যে এত অল্প সময়ের মধ্যে কিন্তু মেইন পয়েন্টস যেটা সেখানে কিন্তু চলে আসা সম্ভব হয়েছে এবং আপনাকে বলে দেওয়া গেল। আমি বলি যে এই অনুষ্ঠানের পর আপনি একবার ডিরেক্ট ফোনে কথা বলুন, কারণ যে সমস্যাটা আরো জটিল থেকে জটিলতর হতে চলেছে, রিলেশনটা কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে, হবে হবে মানে পারিবারিক কিছু লোকের জন্য মানে সংসার জীবনটাই মানে সাংসারিক জীবনটাই টোটাল ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করবে। এবং যে কথাটা তুমি বললে যে হাজবেন্ড যথেষ্ট সাপোর্ট করছে, কিন্তু তা সত্ত্বেও বোধহয় শেষ রক্ষাটা করা সম্ভব না, তন্ত্রক্রিয়ার কাজ করছে। আচ্ছা, এবারে আমার যে প্রশ্নটা দিদির থাকা উচিত সেটা আমিই করি, প্রতিকার দিয়ে এখান থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে? অবশ্যই আছে। বাহ, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা যদি সঠিকভাবে ডায়াগনোসিসটা যদি করা যায়, সঠিকভাবে রোগটা নিরূপণ যদি করা যায়, তার প্রতিকার অবশ্যই আছে। তবে সেই প্রতিকারটি অবশ্যই একটু বলে রাখি, সেই প্রতিকারটি কিন্তু সঠিক উপায়ে করতে হয়, সঠিক পদ্ধতি মেনে করতে হয়। কিন্তু আমাদের অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা মুখে বড় বড় কথা বলে,
কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করেন না বা পারেন না। আর যে কারণে আপনারা যে সমস্ত দর্শক বন্ধু আছেন, তারা অনেকেই আছেন বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে ভরি ভরি টাকা নষ্ট করেছেন, কিন্তু রেজাল্ট ইজ ইকুয়াল টু বিগ জিরো। বি অ্যালার্ট, সতর্ক হন, কারণ আমাদের এই লাইনে, আমাদের এই জ্যোতিষ সমাজে অনেক, আর বলছি না, বুঝে নিন। যাই হোক, আমি বলবো যে একদম যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বার ধরে ফোন করে বুকিং করে পৌঁছে যাওয়া, কারণ আমার মনে হয় এই ছোট ছোট বিষয়গুলো বড় হওয়ার আগেই সমাধান কিন্তু ভীষণভাবে দরকার। আর তার জন্যই রয়েছেন সঠিক অ্যাস্ট্রোলজার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুভাষিস ঘোষ বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোন নগর থেকে? কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? 12 মে 1992। সময়? সময় 11:45। সকালবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রিসরা। ঠিক আছে, সঙ্গে থাকবেন, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, ওই বাবা দেখে মায়ের সাথে। আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো মঙ্গলবার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নয়, হ্যাঁ আর না, এরকম ভাবে বলবেন? ইয়েস, ঠিক আছে, একদম রেসপন্সটা সঠিকভাবে করুন। কন্যা রাশি সিংহ লগ্ন, উত্তর রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের এবং বুধ গ্রহের অন্তর্দশা। জব সেক্টর ভালো, কিন্তু জবে বারবার পরিবর্তন। আমি প্রথমে বললাম কর্ম ভালো আছে, কিন্তু পরিবর্তন, ধৈর্য ধরুন। জন্মছকে আপনি ভালো জায়গায় কর্ম করবেন। আমি আপনাকে একবারও বলিনি যে আপনার কর্ম সেক্টরটা ডিস্টার্ব আছে। কর্মের পরিবর্তন হবে আপনার, তবে ভালো জায়গায় যাবে, অসুবিধে নেই। আর বাড়ি সংক্রান্ত কিছু ডিস্টার্ব থাকবে। বাড়িতে কে অসুস্থ আছে আপনার? বাড়িতে কে অসুস্থ আছেন? বিবাহ ব্যাপার, প্রেম তো করেছিলেন, প্রথম প্রেম তো কেটে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি, প্রেম তো করেছিলেন, প্রথম প্রেম কেটে গেছে। প্রেম কোথায় করলাম? আপনি করেননি বলছেন? পঞ্চমে রাহু অশুভ, করিনি। ঠিক আছে, আপনি শুনুন, পঞ্চমে রাহু অশুভ রাহু এবং পঞ্চম অধিপতি বৃহস্পতি সে লগ্নে অবস্থান করে আছে। আপনি যদি 1000 বারও যদি বলেন, কোনোভাবেই হতে পারে না। আপনি যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এন্ড টাইম অফ বার্থ যদি সঠিক দিয়ে থাকেন, তাহলে যে ছকটা আমি পেয়েছি তাতে আপনার প্রেম অবশ্যই হবে, প্রেম গঠিত বিবাহ হবে এবং প্রথম প্রেম কাটবে। জন্মছকটা একদম এই কথাটাই বলছে। আপনার যদি অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যদি ঠিক থাকে, তাহলে এটাই ঘটবে, এর বাইরে অন্য কিছু ঘটতে পারে না। ছোট করে বলে রাখি দিদি, এবার শুনুন, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে এবার বলছি, যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে, লগ্নে যদি বৃহস্পতি, শুভ বৃহস্পতি যদি অবস্থান করে, তাদের প্রেম গঠিত বিবাহ হয় বা নিজের পছন্দে বিবাহ হয়। এবং এর সঙ্গে সাপোর্ট করে যে পঞ্চমে রাহু, পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা আবেগ বোঝায়, সেখানে রাহু অবস্থান করে আছে অশুভ রাহু, প্রেম তো অবশ্যই করবেন, তবে সেই প্রেম প্রকাশ্যে আসতে পারবে না এবং অবশ্যই ডিস্টার্ব করবে। সমসপ্তম স্থানের অধিপতি বা লর্ড হলো শনি, সে অবস্থান করে আছে শুক্রে, সরি শুক্র বলছি, ষষ্ঠ স্থানে। সপ্তম অধিপতি শনি
ষষ্ঠ স্থানে আছে, এটা পজিটিভ ভালো, কিন্তু অষ্টমে রাহু হুটাট করে মাথা গরম, আর তার থেকেও বড় কথা এখানে চন্দ্র ডিস্টার্ব, কিছু তো মিথ্যের আশ্রয় তো আসবেই। যাই হোক, একদমই তাই। আমরা একটু দেখে নিই চেম্বার গুলো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন। পৌঁছে যাচ্ছেন সোমবার দিন দমদমে, মঙ্গলবার দিন ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতিতে। এছাড়াও প্রতি মাসের ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে বর্ধমান, সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে শেওড়াফুলি, ফার্স্ট অ্যান্ড থার্ড সানডে কৃষ্ণনগর, এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্রাইডে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 7431917996 এবং 8961474832 এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে মুরাদ থেকে কৃষ্ণরঞ্জন মন্ডল বলছি। কার জন্য জানবেন? আমার নাতির জন্য। আচ্ছা, নাতি ডেট অফ বার্থ? নাতির ডেট অফ বার্থ হচ্ছে আপনার 1 সেপ্টেম্বর 2016। সময়? সময় জন্ম সময়টা বলুন। 12টা দিন 12টা। টিভি সাউন্ড শুনে তারপর বলছে। হ্যাঁ, আপনি টিভি সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, দুপুর 12টা, তাই তো? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান আসানসোল। আচ্ছা, টিভি সাউন্ডটা একদম বন্ধ করে দিন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার নাতির জন্মবার তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে, পড়াশুনো কিন্তু একদম করতে চাইছে না, পড়াশুনোর প্রতি মনোযোগ কিন্তু নেই, এবং পড়াশুনো কতদূর। আপনি টিভিটা একদম বন্ধ করে দিন দাদা। আচ্ছা, আমি অনেক ধরে আছি। না, বন্ধ করে দিন, সাউন্ডটাই বন্ধ করে দিন, আপনি ফোনে কথা শুনুন আমাদের। হ্যাঁ, দ্বিতীয় কথা বলবো, ওর পড়াশুনো জায়গাটা প্রথমেই বললাম, পড়াশুনো জায়গাটা কিন্তু একদমই করতে চাইছে না, পড়াশুনোর প্রতি যে মনোযোগ তার কিন্তু অভাব ঘটছে। আর দু নম্বর কথা, প্রচন্ড চঞ্চল। দিদি অফ করে দিন, প্রচন্ড ডিস্টার্ব করছে। আপনার সাথে কথা বলা গেল না, আপনি মানে সাউন্ডটা এত ডিস্টার্ব করছে। যাই হোক, আমরা একটু চলে আসি আজকের আলোচনা, যদিও সময় জানান দিচ্ছে একদম শেষের দিকে রয়েছি আমরা। একটা বিষয় যেহেতু হাতের কয়েকটা লক্ষণ আমি দেখিয়ে দিলাম, অনেকেই আছেন বিবাহের পূর্বে জটক বিচার করান, যারা অবশ্যই সচেতন মানুষ তারা জটক বিচার করান। সেই জটক বিচার করতে যাওয়ার সময় অনেকে যারা অনেকেই জেনে গেছেন যে টোটাল মার্ক্স হলো 36, তার মধ্যে 18+ পেলেই ভালো। এই যে 18+ পাওয়া, সেটা তো 24 পেলো, 25 পেলো, 28 পেলো, 24-28 হওয়া মানে বা 30-এর কাছাকাছি হওয়া মানে রাজ জটক। এবং যে কোনো জ্যোতিষবন্ধুই বলে দেয় যে আপনার ছেলে অথবা মেয়ে যার সঙ্গে বিবাহ দেবেন তার জন্মকুণ্ডলী অনুযায়ী, দুজনের জন্মকুণ্ডলী অনুযায়ী যে জটক বিচারটা করা হলো তাতে রাজ্যটক আপনারা বিবাহ দিতে পারেন। আপনারা খুব আনন্দের সঙ্গে বিবাহটা দিলেন, বিবাহ দেওয়ার ঠিক 2-4-6 বছরের মধ্যে অশান্তি শুরু হলো। অশান্তির কারণ কি জানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার বলছি, জটক বিচার যখন করবেন, জটক বিচার হলো অষ্টকূট, আটখানা কূট আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মার্কস। এই অষ্টকূটের মধ্যে তিনটে কূট অবশ্যই ভালো হওয়া দরকার। এই তিনটে কূট ছাড়া বাদ বাকির পাঁচটা ভালো হোক, অসুবিধে নেই, কিন্তু এই তিনটের মধ্যে তিনটেই যদি পজিটিভ হয়ে যায় খুবই ভালো হবে। কিন্তু সময় জানেছি অনুষ্ঠান শেষ করতে এগোতেই পারলাম না। আসলে এত সুন্দর একটা টপিক এবং এত ব্যাখ্যা করার বিস্তারিত আলোচনার দরকার রয়েছে, যার জন্য হয়তো এগুলো একটু আলাদা করে অনুষ্ঠান করলে আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিনে, সাথে থাকবেন আপনারা, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।